নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নবদ্বীপে রাসের আড়ঙে। হ্যাঁ, তোমরা সবাই তো জানো যে আমি নবদ্বীপে থাকি, আর এখানে রাস তো বিখ্যাত, সেটাও সবাই জানো। তো আজকে আমি ঠাম্মা এসেছিল, ঠাম্মাকে নিয়ে রাসের আড়ং দেখতে বেরিয়ে পড়লাম দুপুরবেলা। একদমই দুপুরবেলা বেরোলাম, রাতে বেরোলে তোমাদেরকে আরও বেশি দেখাতে পারতাম, আমার মেয়ে ছোটো বলে দুপুরবেলাতেই আমাকে বেরোতে হলো। তো তাতেও আমি অনেক কিছুই দেখতে পারলাম। দেখো কত ধরনের বাজনা, মাকে আরাধনা করতে করতে রাস্তা রাজপথ দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের রানীমাকে, মা ভবতারানী মাকে নিয়ে যাচ্ছে সবাই মিলে। বিভিন্ন ধরনের বাজনা আছে, সবাই বিভিন্ন ধরনের নিজেদেরকে প্রদর্শন করছে বিভিন্নভাবে। এখানে মহাদেব কালী সবাই সেজেছে, সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করতে করতে মাকে রাজপথ দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের রানীমাকে। এই যে এটা আমাদের ভবতারিণী মাতা, তো ভবতারিণী মাতাকে নিয়ে যাচ্ছে। ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, সত্যিই খুব লেট হয়ে গেল। আমি ভেবেছিলাম যে দিনে দিনে ভিডিওগুলো দেবো, কিন্তু দিতে পারিনি আমি। তো যাই হোক, আমি যেটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে রাসে তো ভীষণভাবে মজা হয়, বিভিন্ন ধরনের বাজনা, বিভিন্ন ধরনের ঠাকুর, তুমি প্রায় সমস্ত রকম আমাদের হিন্দু মতে ঠাকুর সমস্ত কিছু দেখতে পাবে ভগবানের। তো এই যে ঠাম্মাকে নিয়ে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছি, মেয়ে তো ঢাকের আওয়াজ শুনে খুব খুশি নাচছিল। তো দেখো এখানে কতগুলো ঢাক আছে, ঢাকের আওয়াজ শুনে তো পার মানছিল না, কিন্তু মানাতে হবেই। তো এখানে বিভিন্ন ধরনের নৃত্য প্রদর্শন করতে করতে ওরা যাচ্ছিল এক একটা ক্লাব থেকে এক এক ধরনের। তো বেশ ভালোই লাগছিল, এরকম প্রতি বছরই হয় সেটা। আমি খুব একটা বেশি দেখাতে পারিনি, কারণ আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল, বেশি দূর যেতে পারিনি। ভিড়টা তো প্রচণ্ড থাকে, বিভিন্ন জায়গার লোক, বিভিন্ন আত্মীয় স্বজন এই দিনে আসে। তো রাসে তো নবদ্বীপ একদম পুরো প্যাকড থাকে লোকজনে, ট্রেন বাস সমস্ত কিছুতে। তো খুব ভালো লাগছে, দেখো। ওরা যেতে না যেতেই আর একদলও চলে এসেছে পেছনে, দেখো সুন্দরভাবে নাচছে এরা। আগে কুলো নিয়ে নাচছিল, বেচারা মনে হয় হাঁপিয়ে গেছে। তো সারা নবদ্বীপ এভাবে ঘুরছে ওরা মেন রোডের ওপর দিয়ে, তো সত্যিই খুব সুন্দর। ওরা খুব কষ্টই করছে মানুষজনকে আনন্দ দেওয়ার জন্য। তো কথা বলতে বলতে আর একটা ঠাকুরও চলে এসেছে, আর এক মা চলে এলেন। তো এই মাকেও আমরা দর্শন করলাম সুন্দরভাবে, এই যে মা যাচ্ছেন, খুব সুন্দর লাগলো। তো আর একদিকেও তো আমাদের মা গৌরাঙ্গিনী মাতা, কত বিপুল পরিমাণ জনস্রোত তোমরা দেখা যাওয়ার চেষ্টা করো। লোক তো লোক, সত্যি জনস্রোত। মা ধেয়ে আসছেন রাজপথ দিয়ে, মা ধেয়ে আসছেন রাজপথ দিয়ে আমাদের বিসর্জনের জন্য। সবার আগে গৌরাঙ্গিনী মাতাকেই বিসর্জন দেওয়া হয়। সত্যি জাস্ট দেখো তোমরা, কিছু বলার নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জানিও যে কেমন হয়েছে। আর এবছর না হলেও নেক্সট ইয়ার কিন্তু রাস তোমরা অবশ্যই দেখতে এসো নবদ্বীপে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো সবার সঙ্গে দেখা হচ্ছে রাস পার্ট 2 ভিডিওতে। তো সবার ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।